দুই সপ্তাহ হতে চললো আন্তর্জাতিক বাণিজ্য মেলার, ঢাকার অদূরে পূর্বাচলে চলছে এই মেলা। সেখান থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, এখন পর্যন্ত বেচা বিক্রি নিয়ে কি বলছেন দোকানিরা? নাইন, ধন্যবাদ আপনাকে। তো আপনি জানেন যে হচ্ছে আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের পূর্বাচলে, যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে সেখানে রয়েছি। তো আমি আপনার মাধ্যমে যদি একটু মেলা প্রাঙ্গণে দেখাই, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেলা প্রাঙ্গণে হচ্ছে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে হচ্ছে দর্শনার্থী সহ হচ্ছে ক্রেতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন মেলায়। তো একটু যদি বলে রাখি, তো ঢাকা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিন্তু এটি 27তম আসর এবং হচ্ছে এবার নিয়ে হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে পূর্বাচলে হচ্ছে হচ্ছে এবং বাণিজ্য মেলার যে স্থায়ী আবাস রয়েছে সেখানেই কিন্তু হচ্ছে বাণিজ্য মেলা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এটি ঢাকা থেকে একটু দূরে হওয়ায় কিন্তু সকালের দিকে কিন্তু তেমন একটা লোক সমাগম দেখা যায়নি, কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে তত কিন্তু হচ্ছে লোক সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এখানে কিন্তু হচ্ছে যে সব পণ্য রয়েছে সেগুলো কিন্তু গুণগত মান রয়েছে এবং বিভিন্ন যে স্টলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের পোশাক ছাড় দিচ্ছেন বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের দাম কম রাখছেন বা ডিসকাউন্টের ব্যবস্থা করছেন। আর যে বিক্রেতারা বলছেন যে হচ্ছে এখনো যেহেতু মেলার 13তম দিন আজকে, তো এখন পর্যন্ত তাদের তেমন বেচা কিনা শুরু হয়নি। তো মেলার যেহেতু হচ্ছে তাদের দাবি হচ্ছে মেলার শেষের যে 15 দিন থাকে সেই 15 দিনে কিন্তু তাদের একটা বেচা কেনার বেশি হয় এবং তারা বলছেন যে এখন ক্রেতারা আসছেন এবং জিনিসপত্র দেখছেন, দেখে তারা সিদ্ধান্ত এখনো নিতে পারেনি যে তাদের প্রোডাক্ট, এই বিষয়গুলো বলছিলেন যে বিক্রেতারা। আর মেলার যে বিষয়গুলো রয়েছে, সার্বিক যে বিষয়টি রয়েছে, তো মেলায় হচ্ছে আপনার বিআরটিসি বাস কিন্তু কুড়িল বিশ্ব রোড থেকে রাখা হয়েছে, সেগুলোতে কিন্তু দর্শনার্থীরা অনায়াসেই জরকি ঝামেলা ছাড়াই আসতে পারছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে মেলায় যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে, কিন্তু মেলায় কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে বিভিন্ন সংস্থার লোকজন এখানে মেলার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তো আর মেলা যে আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছে মেলার সব ধরনের যে প্রস্তুতি রয়েছে যাতে মেলায় কোনো বিঘ্ন না ঘটে, সেক্ষেত্রে হচ্ছে আপনার সে পদক্ষেপগুলো নিচ্ছেন তারা। নাহিন, এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ অনেক।